হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে, যেটা একটা নতুন রেসিপি রান্না করব। তো হয়তো তোমরা ভিডিওটা দেখে বলতে পারো যে এটা আবার নতুন কী রেসিপি। তো ঠিক আছে, তোমাদের কাছে হয়তো রেসিপিটা পুরনো হতে পারে, কিন্তু আমি কখনো নিজের হাতে ট্রাই করিনি, আর এই জন্য আমার কাছে এটা নতুনই রয়ে গেছে। তো আমি ঠাকুরমা কাকিমুনি তারা রান্না করতে দেখেছি, কিন্তু আমি কখনো রান্না করিনি যদিও এই রেসিপিটা। তো তারপর আমি আজকে ভাবলাম কি না রান্না করা যাক, তারপর রান্না করছি। মেনলি হয়েছে কি, এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছ তো ওগুলো আমি রান্না করব। যে নতুন রেসিপিটার কথা বলেছি ওটা তো নতুন নয়, যদিও পুরোনো হয়ে গেছে, আমার কাছে নতুন, আগে তো একবার বললাম। আর এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপর একটু সর্ষের তেল দিলাম ভালোভাবে মাখিয়ে, তারপর এটা রান্না করছি। তোমরা দেখতে থাকো। এই যে এগুলো মোটামুটিভাবে হয়ে এসেছে, তারপর এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, তারপর ব্যাস আমার রেসিপি রেডি। তো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর ভিডিওটা একটু লাইক করবে। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপি মোটামুটি হয়ে এসেছে। আর কে কে রান্না করতে ভালোবাসো আমার মতো, আমাকে কমেন্ট করে বলবে। আর ভিডিও যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো। ওকে, বাই।